লর্ডসের মোড় সংলগ্ন এলাকায় রাস্তার ধারের অর্থাৎ ফুটপাতগুলি দখল করে রমরমিয়ে ব্যবসা করছে কিছু হোটেল মালিকেরা। এর ফলে রাস্তায় জমা হচ্ছে নোংরা জল ও মানুষের যাতায়াত করতেও অসুবিধে সম্মুখীন হচ্ছে তারা। আর সেই কারণে আজ রাস্তা পরিদর্শনে আসেন এলাকার বিধায়ক দেবাশিস কুমার ও পৌরমাতা মৌসুমী দাস। কি বললেন তারা, দেখে নেব একবার। পরিদর্শনে আসছেন এখানকার বিধায়ক দেবাশিস কুমার। বিধায়ক এবং মেয়র পরিষদ দেবাশিস কুমারও এখানে 93 ওয়ার্ডের পৌরমাতা মৌসুমী দাস। এখানে আমি কিন্তু জানি সবাই কিন্তু দীর্ঘ বছর ধরে তাদের বিভিন্ন নোংরা জল কিন্তু রাস্তায় জমার ফলে একটা দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। এছাড়াও এখানে অনেক বড় বড় ক্যাফে রেস্টুরেন্ট আছে যারা কিন্তু ফুটপাত দখল করে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছে এবং সেই সব কিছু বন্ধ করার জন্য তাদেরকে বার্তা দেওয়ার জন্য আজ কিন্তু এখানে মেয়র পরিষদ দেবাশিস কুমার এবং এখানকার পৌরমাতা মৌসুমী দাস উপস্থিত হচ্ছেন। অবশ্যই তারা কী বার্তা দেখেন সেই দিকে আমরা নজর রাখবো। অবশ্যই দেখতে থাকুন টুডেজ বাংলা। সেই জন্যই আমরা আজকে ব্যবস্থা নেওয়ার জন্য এসেছি, ওদের সঙ্গে কথা বললাম, ওদের আমরা আবেদন করেছি। আমি আশা করি ওরা আমাদের আবেদনে সাড়া দিয়ে বুঝতে দেবেন। আর আমরাও পরিষ্কার করে ফুটপাত ঠিক করে জল যাতে না জমে ড্রেনেজ ঠিক করে সব কাজগুলো রাস্তা ঠিক করা সবগুলোই আমরা করে দিচ্ছি। সেটা আমরা ওদের আবেদন করেছি, সরিয়েও দিয়েছে। আর আমরা ধরুন দেখবো ভবিষ্যতে যেন একটু না রাখেন, আমরা প্রথমে আবেদন করবো না আসলে আইন থেকে ব্যবস্থা। কাজ শেষ হয়ে গেলে আসবো, আশা করি কাজ থেকে কাজ শুরু হবে। দীর্ঘদিন ধরে এখানকার মানুষের একটা কমপ্লেন আছে, লর্ডস বেকারির মুখটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানটা পুরো ফুটপাতটাও দখল হয়ে আছে, এখানে হকারের থেকে দোকানদার এবং ফুটপাতের অবস্থা খুব খারাপ। ওখানে মন হাঁটতেও পারবে না, ট্রেন বন্ধ হয়ে গেছে, খুবই মানে দুর্বিষহ অবস্থা হয়ে যায়। সেটা লোকাল কাউন্সিলর বারবার কমপ্লেন করেছেন, আমরা আজকে দেখতে এসেছি, অফিসাররাও এসছেন, আমরা কাল পরশু থেকে কাজ শুরু করে এটাকে আবার যাতে মানুষ ফিট ঠিক মতো হাঁটতে পারে, জায়গাটা পরিষ্কার থাকে, জল যাতে না জমে, রাস্তাটা ঠিক হয়ে যায়, সবটাই আমরা এবার করে দিচ্ছি। হ্যাঁ, এটা খুব দুর্ভাগ্যজনক যে একটা রেস্টুরেন্ট, ওটা আমি শুনলাম একটা স্কুল ছিল, তার বাচ্চাদের দাঁড়াবার জন্য একটা শেড করে দিয়েছিল, সেটা আমি মনে করি যুক্তিসঙ্গত ছিল। কিন্তু পরবর্তীকালে স্কুলটা বন্ধ হয়ে যাওয়ার পরে যে
রেস্তোরাঁ আছে যে রেস্টুরেন্ট, তারা ওই জায়গাটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। আমি দেখলাম রাস্তার উপরেই চেয়ার টেবিল শেড ঘাস লাগিয়ে আমরা বন্ধও করেছি, একটা গেট মেট কি করেছে দেখলাম মনে হয়, সেটা আমি ইমিডিয়েটলি আমরা যাতে ওরা পরিষ্কার হয়ে যায় সে ব্যবস্থা করবো। ফুটপাথের উপর যে প্লাস্টিকের শেড আপনারা শুনলেন, আমি দোকানদারদের বলেছি, কারণ এটা হকাররা না মেনলি দোকানদাররা লাগে, সবাইকে আমরা খুলে যেতে বলেছি, আশা করা যায় আমি সামনের সঙ্গে আমরা আবার আসবো পরিষ্কার হয়ে দেবেন। একটা বিষয় সেটা হচ্ছে আপনি ওই সামনে একটা রেস্টুরেন্টে প্রথমেই যেখানে দেখলেন রাস্তার ফুটপাথের উপর বেশ কিছু গ্যাস সিলিন্ডার রেখে দিয়েছিল, খুবই দুর্ভাগ্যজনক, এবং যে কোনো মুহূর্তে যদি একটা বিপদ ঘটে যায় তখন তার দায়িত্ব কে নেবে। আমি বলেছি আশা করি ও আর রাখবে না, আমি সরিয়েও দিয়েছি, আশা করি বিরাট বিরাজ যাই ইনস্ট্রাকশন তা যদি কেউ না মানে সেক্ষেত্রে আইন অনুযায়ী যা ব্যবস্থা নেবো তাই নেওয়া। আমি বারবারই করছি, আগেও আমরা বড় চেয়ারম্যানকে নিয়ে এসেছিলাম বীর বিশ্বাসকে, এখনো আমরা আজকে আবার দেবাশিষ বাবুকে নিয়ে এসেছি, দেবাশিষ কুমারকে আমাদের স্থানীয় MLA, তিনিও এসে বলে গেলেন, নির্দেশিকা দিয়ে গেলেন, যা যা করার দরকার বলে গেলেন, যারা আছেন তারাও আছেন, দেখা যাক আশা করছি সেটাও আমরা আলোচনা করে নিয়ে ঠিক করবো যে কিভাবে তাদেরকে গার্জেনরা যখন দাঁড়াতে সেটা ঠিক ছিল, কিন্তু সেই স্কুলটা উঠে যাওয়ার পরে ওখানে ওটা পার্মানেন্টলি ওরা ওই জায়গাটা দখল করে নিয়ে ওখানে কিছু চেয়ার টেবিল বসিয়ে দিয়ে বাইরের এক্সট্রা জায়গাটা ওরা পুরো পেমেন্টটা দখল করে নিয়েছে। হ্যাঁ, আমাদের কাছে KMC থেকে ওইটা আমাদের কাছে আসে যে এরকম লোকাল পাবলিক নাকি ওটা নিয়ে কমপ্লেন করেছে, তো সেই অনুযায়ী এবার দেখা যাক মেয়রের কাছ থেকেও আমাদের কাছে ইনস্ট্রাকশন এসেছে। একেবারে এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি লর্ডসের মোড়ে, যেখানে কিন্তু আমরা জানি লর্ডসের মোড়ে ফুটপাতের ধারে কিছু খাবারের দোকান থাকার জন্য কিন্তু রাস্তার প্রত্যেক দিন প্রচুর পরিমাণে জল জমা হয় এবং সেই জল থেকে দুর্গন্ধ ছড়ায় এবং মানুষের কিন্তু যাতায়াত করতে অসুবিধা হয়। এছাড়াও শুধু যে জল জমায় তা নয়, কিন্তু এখানকার যেসব খাওয়ার দোকানগুলো আছে রাস্তার উপর কিন্তু রীতিমতো ওনারা গ্যাস থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম রাখে, যার ফলে কিন্তু প্রত্যেক দিন মানুষের যাতায়াত করায় খুব অসুবিধে হয়, এবং তার জন্যই আজকে কিন্তু এখানকার যে দিনারপুরের ওয়ার্ডের কাউন্সিলর গৌরমাতা আছে মৌসুমি দাস এবং এখানকার বিধায়ক দেবাশিষ কুমার কিন্তু আজ এখানকার রাস্তা পরিদর্শনে এসেছিলেন, এবং এখানে এসে কিন্তু ওনারা প্রত্যেকটি যেসব খাবারের দোকান আছে ওনাদেরকে নির্দেশিকা দিয়েছেন যে ইতিমধ্যে যেসব শেড এবং রাস্তার উপর যেসব জিনিসগুলো ওনারা রাখেন সব কিছু রাখা বন্ধ করতে হবে, এবং এটাও দেবাশিষ কুমার কিন্তু জানালেন যে তাদের না মানা হয় তারা কিন্তু আইনিভাবে ব্যবস্থা।